আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতে সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিও ফার্স্টে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন, আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে আমি একজন মুসলিম হিসাবে আমার খুবই খারাপ লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। বন্ধুরা, এই ভিডিওতে দেখা যাচ্ছে চারটি মেয়ে বোরখা পরে কোনো এক স্টেজে গানের সাথে ডান্স করতেছে। আপনারা দেখতে পারবেন বোরখা পরে কীভাবে ডান্স করতেছে, তারা দেখে মাথা নষ্ট হয়ে যাবে। তো তারা ডান্স করার জন্য বোরকাকে তাদের ফ্যাশন হিসাবে নিয়েছে। এই ধরনের কিছু কিছু মেয়েদের জন্য আজকে আমাদের মুসলিম মা বোনেরা যারা বোরকা পরে পর্দা করার জন্য তাদের দিকে পর্যন্ত আঙুল তুলে কথা বলতে দ্বিধাবোধ করে না, বিধর্মী যারা আছে তারা, যারা নাস্তিক আছে তারা, কারণ তারা মনে করে বোরকা পরে সবাই অপকর্ম করে থাকে। এই ধরনের মেয়েদের মতো যারা বোরকা পরে একটি স্টেজে উঠে ডান্স করতেছে, সে ডান্সও আবার দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, তারপরে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আশা করতেছি পুরো ভিডিওটা দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ এই যে বোরকা পরে এই মেয়েগুলো এই ধরনের ডান্স করেছে, এটা আপনি কোন চোখে দেখছেন? আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার মনে হয় এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করার দরকার, কারণ তুমি ডান্স করবা বোরকা পরে কেন? বোরকা পরে কি কখনো ডান্স করতে দেখেছেন? আমি এই প্রথম দেখলাম এইভাবে স্টেজে উঠে বোরকা পরে ডান্স করতেছে, তাও আবার এরকম বেহায়াপনা করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।